শুধু দর্শক বন্ধু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেল ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু পাকা একদম পাকাতে দি, দেখেন জিবলায় কান্না পানি আসে, পুরা টকটকে পাকা তেঁতুই। এই ভাই দাঁড়ায় গেছে তেঁতুই দেখে। তেঁতুই কিন্তু নারীদের জন্য একটা ভয়ঙ্কর খাবার, সবাই ঠিক থাকলে কিন্তু নারীরা কিন্তু এই তেঁতুই দেখে ঠিক থাকতে পারে না। এবং এই তেঁতুইগুলা কিন্তু মিরপুর এক নম্বর ভুল চক্করে বেঁধে উঠা হয়েছে, একদম পাকা তেঁতুই এসে দেখছে ফাইরাই গেছে, রসে ফাইরাই গেছে। গাছ পাকা ভাই, গাছ পাকা একদম, গাছ পাকা তেঁতুই। আমরা দামটা জানবো এবং কোথা থেকে আনছে তেঁতুইগুলো সেটা দেখাবো। ভাই তেঁতুই কত করে বিক্রি করতেছেন? মূলত 180 টাকা 200 টাকা। খাসিতে থাকে না প্যাকেট করে থাকে? না কার্টনে থাকে, কার্টন বলতে বস্তা সিস্টেম আর কি। এটা কি আমাদের দেশে তেঁতুই? দেশেরই বান্দরবনের তেঁতুই। বান্দরবনের তেঁতুই না, মিষ্টি এলাকার তেঁতুই। কিন্তু দুই প্রকার আছে, একটা মিষ্টি টক আর একটা আছে জঘন্য টক। এটা কোনটা? এটা লিখে জঘন্য টক। জঘন্য টক জি, এটা হচ্ছে নারীদের জন্য দরকার, খুবই মানে প্রয়োজন আর কি। নারীদের জন্য এটা প্রযোজ্য? প্রযোজ্য। ও আচ্ছা, নারীদের জন্য প্রযোজ্য এটা, আমাদের পুরুষের জন্য হইলে ওই মিষ্টিটা দরকার, টক মিষ্টি যারা। আচ্ছা আচ্ছা, কত কেজি বিক্রি করছেন ভাই? প্রায় সকাল থেকে পর্যন্ত এখন বাজে 3:21 বিক্রি করছে, প্রায় 4,000 টাকার মতো বিক্রি করছে। 4,000 টাকা দিয়ে বিক্রি করছেন না? কয় মন আছিলেন তো তুই? এ তো লাঞ্চ 3 মন। 3 মন না, এলে কি 3 মন 4 মন বিক্রি হয়? না প্রতিদিন সব বিক্রি হয় না, প্রায় এটা তো অল্প অল্প নেয় মানুষের, তো কি যে হিসাবে বলতে যার একটু বেশি প্রয়োজন, ফ্যামিলি বড় তারা একটু বেশি নেয়, তারা একটু নাইলে 20 টাকা আর 250 টাকা এরকম। 20 টাকা আর 250 গ্রামের নেয় না? তো এটা কতদিন হাজার হয় পাকা তেঁতুই ঘরের ভিতর? এটা যদি তেঁতুলটা যদি ভিজা হয় বলতে একটু পানি পানি ভাবতা হ্যাঁ, তাহলে আপনার বেশি দিন রাখা যাবে না, এই সাপ পরা পড়া যাবে, সমস্যা হইব। আর যদি আপনার শুক না হয়, গাছ পাকা অরিজিনাল গাছ পাকা হয়, তাহলে 1 বছর রাখতে পারবে। আমরা তো জানি যে ফল অনেক ফলে যায় জাগদা পাকায়, তেঁতুই কি জাগদা পাকান যায়? না না না, তেঁতুলে এরকম কোনো সিস্টেম নাই, এটা কাঁচা গাছের থেকেই পাকা গাছের থেকে। আমি তো এটাই বলতেছি, এই যে যেরকম এটা গাছ পাকা, তো একবারে গাছ পাকা, এই যে গাছ পাকা এখন 5টা গেছে। হ্যাঁ আরো আনতে আনতে অনেকগুলো ফাটে ফাটে। আপনি নিজে খান তো? নিজে খাই ভাই, প্রতিদিন প্রায় 250 গ্রামের মতন খাই। 250 গ্রাম ডেলি খান আপনি? ওরে আল্লাহ, পুরুষ মানুষ 250 গ্রাম ডেলি খেয়ে ফেললেন আপনি? ভালো লাগে ভাই, ভালো লাগে, ভালো লাগে। লবণ টবণ দেন না নাকি? লবণ টবণ আমার পার্সোনালি আমি ভিতরে রেখে দিই, আমার জন্য কাস্টমার দেই না। আজকে কয় কেজি? 4-5 হাজার টাকা বিক্রি করছেন না? 4,000 টাকা মতন বিক্রি করছি। 4,000? আরো দূর রয়েছে, আরো দিনও দূর রয়েছে। আরো দিন রয়েছে, রায় তো রয়েছে, আরো 4-5 হাজার টাকা বিক্রি হবে ইনশাআল্লাহ। আচ্ছা 8,000 টাকা দিয়ে যদি আপনি বিক্রি করেন, কত লাভ থাকতে পারে আপনার আইডিয়া? 1500 টাকা লাভ থাকবে। তারপরে মাল আবার কয়দিন পর আনেন? মাল প্রতিদিনই আনি, প্রতিদিন শেষ হয়ে গেলে প্রতিদিন আনি, আর নাইলে 2 দিন পর পর আনা হয়। তো দর্শক আপনারা এতক্ষণ দেখলেন যে একদম গাছ পাকাতে দুধ দাম কত টাকা? 180 টাকা, 180 টাকা কেজি। তো ভাই ভালোই সেল দেয়, আমরা দোয়া করি ভাইয়ের সমস্ত মালগুলো বিক্রি হবে এবং ভালো সেলই হবে। মিরপুর এক নাম্বার চক্করে পাশে আবার বুড়ি বিক্রি করতেছে, ওই যে স্প্রে করতেছে বুড়ির ভিতরে দেখেন তো, মানে তরতাজা দেখা যাবে আর কি। ধন্যবাদ আপনাকে আমার চ্যানেলের সময়ের জন্য। দর্শক আপনাদেরকে মাস্টার বিজয় নেব, ধন্যবাদ।